স্থানীয় সময় বুধবার সকালে শিকাগো শহরের একটি বহুতল আবাসিক ভবনে হঠাৎ আগুন লাগে। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে এক ফ্ল্যাট থেকে আরেক ফ্ল্যাটে, কালো ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ। ভয়াবহ আগুনের কারণে ভবনটিতে আটকে পড়েন কয়েকশো বাসিন্দা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ শুরুর পাশাপাশি আটকে পড়াদের উদ্ধারে চলে অভিযান। একে একে তিন শতাধিক বাসিন্দাকে নিরাপদে বের করে আনা গেলেও হতাহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আমার প্রতিবেশী সিঁড়ি দিয়ে নেমে আমার দরজায় কড়া নাড়ে। একটু পরেই দেখি ফায়ার অ্যালার্ম বাজছে। দ্রুত বাসা থেকে নিচে নেমে আসি, পরে দেখি ভবনে আগুন লেগেছে। বেশ কয়েকজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে একজন বয়স্ক ব্যক্তি রয়েছেন, তার অবস্থা বেশি খারাপ। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। কোথায় থেকে আগুনের সূত্রপাত সে বিষয়েও কিছু জানা যায়নি। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।